কাল ফুটবলেও মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। একদিন এগিয়ে ফিফা উইন্ডো শুরুর আগের দিন প্রথম প্রীতি ম্যাচে নামবে দুই দল। জয়ের লক্ষ্য বাংলাদেশের, আর র্যাঙ্কিংয়ে 32 ধাপে গিয়ে থাকা আফগানরা চায় ম্যাচ উপভোগ করতে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকাল 5টায়। অভিষেকের অপেক্ষায় নতুন আন্তর্জাতিক এই ভেন্যু। ফুটবলের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও এশিয়া কাপ ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ আর আফগানিস্তান অধিনায়ক নিজ নিজ দেশকে শুভকামনা জানিয়েছেন। প্রথম ম্যাচের আগে শেষ সেশন হাভিয়ের কাবরেরার। ম্যাচ একদিন এগিয়ে আসায় ট্রেনিং প্ল্যানেও কিছুটা পরিবর্তন করতে হয়েছে। তাতে বিচলিত নন স্প্যানিশ কোচ, বরং সাফের পর দলকে ঘিরে সবার যে প্রত্যাশা তা পুনর্মঞ্চনের অপেক্ষা। দীর্ঘদিন পর দেশের মাটিতে জাতীয় দলের ম্যাচকে রঙিন করে রাখার লক্ষ্য জামাল ভুঁইয়ার, যে ম্যাচের জন্য প্রায় 17,000 কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকা এসেছেন তিনি। আমরা জিততে পারলে দারুণ হবে, বিশেষ করে নতুন ভেন্যুতে খেলা আর দেশের মাটিতেও অনেক দিন পর, আর একই দিন যদি ফুটবল ক্রিকেট দুই দলই জিতে সেটা আরও ভালো হবে। এই দলটাকে নিয়ে এখন সবার প্রত্যাশা অনেক। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি আশা করি ভালো কিছু হবে। এই মাঠে ওদের লিগ ম্যাচের অভিজ্ঞতা আছে, আশা করি হোম কন্ডিশনের সুবিধা দল কাজে লাগাতে পারবে। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্যই 26 আগস্ট থেকে ঢাকায় আফগানিস্তান দল। তবু আবহাওয়া নিয়ে দলটির হেড কোচ আবদুল্লাহ আল মুতাইরির চিন্তা রয়ে গেছে। তবে ফলের চেয়ে মূল লক্ষ্য ম্যাচ দুটি উপভোগ করা। ফল কি হবে তা নিয়ে ভাবছি না, দুটো ম্যাচেই আমরা উপভোগ করতে চাই। তবে ভালো ম্যাচ হবে তা ধারণা করছি। সাফে বাংলাদেশের খেলা আমি দেখেছি, আমি মনে করি দিন দিন ভারতের পর বাংলাদেশই এই অঞ্চলের বড় দল হয়ে উঠছে। আফগানদের বিপক্ষে 7 দেখায় মাত্র একবারই জয়ের অভিজ্ঞতা আছে বাংলাদেশের, সেটা 1979 সালে এশিয়ান কাপ বাছায়। বাকি 6টির 4 বার ড্র আর 2 বার হার। ম্যাচের আগের দিন ভেন্যুর দেখা পেয়েছে আফগানিস্তান দল, পাশের ট্রেনিং গ্রাউন্ডে সেরেছে শেষ অনুশীলন। আর চেনা কিংস অ্যারেনার নতুন রূপে আত্মপ্রকাশের আগের দিন বাংলাদেশ ফুটবলাররাও ঘুরে দেখেছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।